হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব সোনালি ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম, যেটাকে আমরা মিলিয়নিয়ার স্কিম বলা হয়, যেটাকে একটা বড় অ্যামাউন্ট রাখলে, যেটার একটা বড় অ্যামাউন্ট, বড় একটা মুনাফা পাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যেটা সোনালি ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে সোনালি ব্যাংক প্রদান করতেছে আপনাদেরকে 11.50% চক্রবৃদ্ধি এবং ডিসেম্বর মাসে প্রদেয় হারে। তো মিলিয়নিয়ার স্কিমটা কি? মিলিয়নিয়ার স্কিম হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, অর্থাৎ একটা বড় অ্যামাউন্ট আপনারা রাখবেন, নির্দিষ্ট মেয়াদ শেষে আপনাদেরকে ব্যাংক একটা বড় অ্যামাউন্ট আপনাদেরকে প্রদান করবে। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ব্যাংক আপডেট পেতে, এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মুনাফার হার কিন্তু 11.50% শুধুমাত্র সোনালি ব্যাংকে, কিন্তু বেস্ট একটা। তো এটা আপনাদেরকে বলে মিলিয়নিয়ার স্কিমটা কী সে বিষয়টি নিয়ে আলোচনা করি। সময় হচ্ছে 3 বছরের জন্য, যদি 3 বছরের জন্য যদি আপনি টাকা রাখেন, যেমন প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আপনি রাখবেন সেটা হচ্ছে 8,42,400 টাকা যদি রাখেন, ব্যাংক কর্তৃক আপনাকে কিন্তু মুনাফা যেটা দিবে 11.15% যেটা মুনাফা দিবে, সেইটা যেটা দিবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা সেটা দিবে 1,59,329 টাকা, 1,59,329 টাকা, এবং মোট প্রাপ্ত হবেন আপনারা, অর্থাৎ 3 বছর পরে আপনারা কিন্তু টোটাল টাকা পাবেন 10,01,729.97 টাকা। যদি আপনি 8,42,400 টাকা যদি রাখেন, 8,42,400 টাকা 3 বছরের জন্য যদি রাখেন, সেক্ষেত্রে আপনি 3 বছর পরে কিন্তু আপনাকে 10,01,729 টাকা কিন্তু আপনাকে সোনালি ব্যাংক প্রদান করবে। এরপরে যেটি মাসিক কিস্তি, অর্থাৎ যেটা মান্থলি করতে হবে মাসিক কিস্তিতে, সেটা হচ্ছে আপনার মাসিক কিস্তিতে। এরপরে যেটা 4 বছর মেয়াদি রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে আপনার 7,94,400 টাকা, ব্যাংক থেকে প্রদত্ত করবে আপনাকে 2,06,535 টাকা, মোট পাবেন আপনি 10,09,35 টাকা, 10,09,35 টাকা কিন্তু আপনারা পাবেন। এরপরে এটা কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, 15, 20 বছর পর্যন্ত কিন্তু এই স্কিমটা রয়েছে, যেটা মিলিয়নিয়ার স্কিম। এটা অনেক ব্যাংকে আছে, তবে সোনালি ব্যাংকে কিন্তু মতে সবচেয়ে রেট বেশি দিচ্ছে। তো এই অ্যাকাউন্ট করার জন্য কী কী দরকার হবে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু বলি। 18 বছর এবং তদূর্ধ্ব বয়সে চুক্তি করার যোগ্যতা সম্পন্ন যে কোনো বাংলাদেশি নাগরিক নিজ নামে সোনালি ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় এই হিসাব খুলতে পারবেন। পিতামাতা, আইনগত বিভাগের সাথে নাবালক নাবালিকার নামে এই হিসাব খোলা যাবে। হিসাব খোলার নিয়মাবলী, এগুলোর সবগুলো আমানতকারে এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। হিসাব খোলার সময় হিসাবদারের নমিনির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র বা জাতীয় সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হইলে এখানে কী কী লাগবে সেটা কিন্তু এখানে বলছে। গ্রাহক ইচ্ছা করলে যে কোনো সময় বন্ধ করতে পারবে, বন্ধে বিপরীতে সার্ভিস চার্জ 250 টাকা এবং সরকার নির্ধারিত হারে ব্যাট আদায়যোগ্য হবে। এখানে আরও যে বিষয়গুলো দিয়েছে সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত হিসাব বন্ধ করার সময় হিসাবের মেয়াদ 6 মাসের মধ্যে যদি আপনি হিসাব বন্ধ করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে কেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন। যদি আপনি 6 মাস ধরেন আপনি 6 মাস টাকাটা রাখছেন, 6 মাসের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করে টাকাগুলো নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি জমা যেটুকু রাখছেন টাকা ওইটুকুই কিন্তু আপনি ফেরত পাবেন। এরপরে 6 মাসের বেশি কিস্তি 3 বছর পর্যন্ত, 6 মাসের বেশি হলে জমাকৃত অর্থের উপর আপনারা 6% সরল মুনাফা সহ ফেরত পাবেন, এটা 6 মাসের বেশি হলে। এরপরে 3 বছরের বেশি কিন্তু 5 বছর পর্যন্ত, 3 বছরের বেশি এবং 5 বছরের মধ্যে যদি আপনি এই অ্যাকাউন্টটা ক্লোজ করেন সেক্ষেত্রে আপনাকে জমাকৃত অর্থের উপর 7.5% মুনাফা অর্থ ফেরত দিবে। এরপরে যেটা বলছে 5 বছরের বেশি কিন্তু 10 বছর পর্যন্ত
এই ক্ষেত্রে জমাকৃত অর্থের উপর অর্থাৎ 8.5% 8.50% আপনাকে ফেরত দিবে। এরপর 10 বছরের বেশি যদি হয় 10 বছরের বেশি যদি হয় জমাকৃত অর্থের উপর 9% সরল মুনাফা অর্থসহ ফেরত পাবেন। তো এই হচ্ছে মোটামুটি মিলিয়নিয়ার স্কিম, আমরা যেটাকে বলে থাকি সেটাই অর্থাৎ মিলিয়নিয়ার স্কিম। এখানে আরও কিছু হিসাবের বিপরীতে ঋণ সুবিধা দিয়েছে, ঋণের সীমা তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ 90%, ঋণের সময় কাল 12 মাস, মুনাফার হার 14%, ঋণের মেয়াদের মধ্যে কিস্তি, এগুলো আপনাদের দরকার নেই। তবে বিষয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার যে আপনি যে একটা অ্যাকাউন্ট করলেন 6 মাসের মধ্যে যদি ক্লোজ করেন কত পাবেন, 1 বছরে ক্লোজ করলে কত পাবেন, এই বিষয়গুলো জানা দরকার। তো মিলিয়নিয়ার স্কিমটা মূলত এই যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ একটা বড় অ্যামাউন্টের টাকা, আপনি নির্দিষ্ট পরিমাণের টাকা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখলেন, ধরুন 3 বছরের জন্য রাখলেন, 3 বছর পরেই আপনাকে কিন্তু যদি 8 লাখ টাকা রাখেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সোনালি ব্যাংক প্রদান করবে মোট প্রাপ্য 10,01,729 টাকা। এভাবে কিন্তু যে 9 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত কিন্তু রয়েছে। তো আপনারা চাইলে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। এ হলো সোনালি ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম।